আল্লাহর বন্দি গানের জন্য আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানানিয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম কল অ ইনসান অকাল তোমাদের হে দমকদের দে তোমরারে থার হে তোমার কুদার কুদা নি লাগতো নাই আল্লাহ পাক রব্বুল আল আমিনর জাহান নামর বয়ে হাশরের ময়দানর বয়ে খালি মানুষ হাসর ময়দান খালি আউরি দৌড়াইবা খালি আউরি আটিবা। আল্লাহ কহবা খে তোমরারে দমকার খে তোমারে সরার আল্লাহ কইবা আই বুধবাঈশনী রে বন্ধ হল তোমরা কুদার দে হে তোমরা দমকার একদিন তোমরা পাগল হয়ে গেলাই গিয়া বেউস হয়ে গেলাই গিয়া এদিন হাসর আর ময়দান খালি মানুষ পাগলের বেশে খালি দৌড়াইতে থাকবা এর লাগে হাসরের ভয়াবহ দিন বড় কঠিন দিন বাবা আমরা মক্কা নগরে গেলাম হাজি সাহ অকল তাই তান কইতে পারবা আরব দেশে কতটুক গরম রৌদ্রের তাপ আরব দেশের মধ্যে ফাতর কত গরম হয় আরব দেশের বালি যে কত টুক গরম হয় খেও যদি খালি ফায় যদি ফাড়া মারি যাইব। আর খেও যদি আল্লাহর বন্দে গান কোনো মানুষের যদি তা গরম জায়গাত যদি শুয়া রাখা হয় শরীর জ্বলি যাইব এইভাবে ক্যামথর দিন তাম্বার জমিন হইব বাবা তাম্বার জমি মধ্যে মানুষ হাঁটিব ফাড়া মারব মাতা মানে উনাইয়া হইয়া মাতার মগজ পর্যন্ত উনাইব হাসর মানো বাবা জুতা তাক না নাই আজকে জুতা বাদ দিয়ে আমরা ঠিয়ার বাবা একদিন হইব সঠিন ভয়াবহ কে দিন গরম পাথরের মধ্যে ফাড়া মারবা থাম্বার জমিদের মধ্যে ফাড়া মারবা আরব গেলে দেখি আইবা কোনো দিন কি পরিমাণ মাটি গরম হয় কি পরিমাণ বালি গরম হয় কি পরিমাণ ভাতর গরম হয় আর কি পরিমাণ রোগ তেজ বাবা এর কারণে এমন একদিন হইব সেই দিন মানুষ পাগলর বেশে খালি ঘুরিবা কোনো ছায়া পাইতা নাই কোনো গাছর ডাল লইতে পারতা নাই অহাল ইনসামা বিরাব্বিকাল কারীম আল্লাহ জি খালাকা কাফা সাওয়া কাফা আদালাক ফি আই الصوره মাশা আরকাবাক আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই তোমাদের সৃষ্টিকারী তোমাদের লালন পালনকারী তোমাদের আল্লাহ যেন হয় এই আল্লাহ কত সুন্দর করিয়া বানdare তোমার আল্লাহ সৃষ্টি করছ সব দর্শের পড়ক আল্লাহুম্মা সাল্লা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد الله قد باي سوره ما شاركك আমি আমি তোমাদের সৃষ্টি কর্তাষ্ট আল্লাহ সুন্দর তোমাদের আমি সুন্দর করে সৃষ্টি করছি ইলা সকল সুরত আর আমি না আইটা কন চাই না আমরা সুন্দর করে আল্লাহ বানাইছ নাক মুখ দিয়া খান দিয়া ইলা আর কোনো মগলুক আসল নেই না জিনা নাই ও বন্ধ গল সুন্দর করে তোমরা আমি বানাইলাম অত সুন্দর তো তোমাদের মধ্যে আমি আল্লাহ দান করলাম ইলা কোন রে আমি ইলা আমি সৃষ্টি করছি না এর লাগি আমরার যেগুলা কত সুন্দর ইলার কোন মহলুক নাই ও ওখ্যাত এক ব্যক্তি কি আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া আবি আল্লাহ আমার এগু সন্তান বাচ্চা বাহিলাম ইগুর রং খালা ইগু হাল খালা জন্ম সন্তান জন্মগ্রহণ করেনি না না খালা হইলে মা ভালাই দিন বাপে ভালাই দিন নি না মা বাপ এমন নি সন্তান খালা জন্ম নিলে মাসাল্লাহ কর সন্তান যদি আতুর জন্ম নে মা বাপে ভালাই না সন্তান যদি চৌকেগু থাকে না বা দুইটা থাকে না অন্ধ হয় তাহলে মার কাছে এটা সুন্দর মায়ে কোনো দিন সন্তানটা ইলা ভালায় না বাবায় হালায় না হয়তো খালা দেখে একটু মন দুর্বলতা আসতে পারে বলে মেয়েটা পাইছি একটু রং খালো হয়ে গেছে কিলা বিবাহ দিতাম খালো হইলে তেমন কোনো সমস্যা দেখা দে দেলেখালহলে কোনো সমস্যা নাই মেয়ে হইলে কিন্তু কিছু মানসে বাসিলায়। বা না না বাঁচিলেন রং কম গতিকে কিন্তু যদিও একটা মেয়ের যদি জীবনে রং যদি সময় থাকে মেয়েটার মধ্যে গুণ যদি বালা থাকে ভেটা যদি ভালো আদ চরিত্রবান যদি বাবা জীবনে শিক্ষা দিয়া গড়িয়া ভার। তাহলে মানুষের ভালো মানে গুণ দেখিয়া সেই মেটারে মানুষে অনেক সময় বিবাহ দিয়া লইয়া যায় ইয়ার অসুর আল্লাহ বাচ্চাটা খালা নবীজে ফরমাই খালা হয়েছে তোমার বাড়ি উটা সন্নি বুলে জিয়ল উটি গু উটনি নি বুলে জিয়ল উটনি গিয়ে বাচ্চা দিছে নি বুলে জিয়ল উটনির খালার কিলা বুলে লাল বাচ্চা গু লাল খালার কিলা বুলে লাল জানিয়া রাখো তোমার উটনিটা লাল আসলো বাচ্চা লাল হইছে ওলা কিন্তু নচলের মধ্যে আছে অবন্দা তুমি মনের মধ্যে দুর্বলতা নিয়লা উট যদি লাল হইয়া থাকে বাচ্চাও লাল হইছে কলা মা এবং বাবার মধ্যে নসল বিশেষ করিয়া মায়ের রঙ যেটা আছে সে রংটা কি রঙ হইয়া থাকে যার কারণে একজন মহিলা যদি কিছু সুন্দর হয় অটোমেটিক সন্তানের সৌন্দর্য আল্লাহ দান করিয়া থাকে বাবার যদি রং যদি কিছু কম হইয়া থাকে কিন্তু বাবার কারণে এমন আসে যায় না কিন্তু মায়ের রং যদি পরিষ্কার থাকে সন্তানাদি বেশ বেশিরভাগ পরিষ্কার হইয়া থাকে তার থাকছে গিয়ে আল্লাহর বন্দে গান বলে এখন মহিলার রং যদি কম হয় তো মহিলার বিবাহ হয় নানানি নানি তারপরেও বিবাহ হয় মহিলার জীবনে খালি সুন্দর নেয় সুন্দর বানাইতে লাগে মহিলা যত সুন্দর হোক না কেন চরিত্র যদি ভালো হয় না সুন্দর হয় না এই মহিলার তেমন সৌন্দর্য জমিন থাকে না যার জন্য আল্লাহর বন্ধে গান জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমার সৃষ্টি করছেন কিন্তু আমরার মধ্যে ওলা ব্যবধান আছে খেয়র সৌন্দর্য বেশ এটা আমরা কোনো সময় মনের মধ্যে দুর্বলতা না বলে আল্লাহ আমার তা সুন্দর দিছো আমার সুন্দর দিছো আল্লাহ আমদারে জমিনও ওলা আমদারে ব্যবস্থা করিয়া দেও শরীয়ত মোতাবেক আমরা সুন্দর হইয়া আমরা চলার চেষ্টা করতাম যত সুন্দর হোক না কেন মানুষ যত শিক্ষিত হোক না কেন মানুষ মানুষের চরিত্র জীবনে যদি সুন্দর হয় না তাহলে মানুষ তার জীবন জীবনে সে সুন্দর নাই দেখার বেলা সুন্দর মানুষের সৌন্দর্য হইল তার আচরণ আচার ব্যবহার ওগুলো হইল গিয়া মানুষের সৌন্দর্য মনে গ্রাম আসন ছেলে সন্তান হলে বিশ জন মেয়ে সন্তান আসন বিশ জন যুবক ছেলে মেয়ে আসন বিশ বিশ চল্লিশ জন যদি এই গ্রামের মেয়েদের যদি আদর যদি বলা হয় চরিত্র যদি বলা হয় একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে সেই মেয়েটার প্রশংসা হইব দেখা দেখি কই ই এই মেয়ের আর চরিত্র বড় ভালো কারণ ই গ্রামের মধ্যে কোনো ধরনের আর চরিত্র খারাপ নাই গ্রাম কি একটা মেয়ানার চেষ্টা করো আর এই গ্রামের যদি ছেলেদের যদি চরিত্র যদি বালা হইয়া থাকে তাহলে মধ্যে মানুষে মেয়ে দিতে সময় কোনো সময় আর বেড়াচেরা করতো না এই গ্রামের প্রশংসা করবো এই গ্রামের ছেলেরা বালা চরিত্রওয়ালা বালো ব্যবহার বালা এল্লা কি বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষ খালি চামলা সুন্দর হইলে সুন্দর নাই মানুষের জীবনে চরিত্রওয়ালা সুন্দর বানাইতে লাগবো ব্যবহার যদি সুন্দর হয় না মানুষের জীবন তেমন সুন্দর হয় না এর লাগে চরিত্র যেটা আমাদের নবিজির মোতাবেক मुताबिक সাহাবা کرام আক্লর জীবনী পড়ক্কা দেখক্কা আল্লাহর বান্দগান সুন্দর করি আপনার আমার জীবন গড়ে গড়িয়া তোলার চেষ্টা করতাম কালা বাল তুকাযিবুনা বিলদিন ওয়া ইন্না হাফিজিন ও হল তুমি যেন না না তুমি দেন মিছা মন হসলায় আখে এৰা তৰ বয়াবহ আজাবে আমি শৈছিলাম আমাৰ কুৰাণ অসৈয়াত দিছিলাম আলিমকলে শৈছন তোমাৰ ইতা মিত্ৰা মন কৰইছ ইতা মনকৈ হাচা নাই এইবিলাক দিলো আইতো ভাৰে বোলে কিয় মৰিয়া হাৰ্লি আৰল নহয় হে খবরের আজাব বুঝা যায় না খালি গা কয়েক দেখা যায় বা হৰে রাখলাম মাৰে রাখলাম আর তা মরিয়া আনলে তা কোন শাস্তি স্তি হইব নি ওভাবের যে মনোভাবা না মানুষে মিথ্যা মনে মিথ্যা এটা আল্লাহ কথা কাল্লা বাল তুকা জীবন তুমি তা না মনে করছো এটা মিছা ইটা দিন দিন দিনিয়ার টাকা অবস্থায় যা মিসা মনে করছো বেশক আমার পক্ষ থাকি সব সম্পূর্ণ আছে এটা এর উপরে আমি আল্লাহর নিগাহবার আমার আল্লাহর যাতে সম্পূর্ণ রাখছি এটা সত্য তুমি তার মিসা মন করিও না মিসা মন করছো গতি আজকে তোমাদের এই এই অবস্থা এটা থাকতে পারে হে কইতে পারেন মনে কর এটা মনে মিসা এটা কিয়ামতর দিন এটা আজা বুঝা এটা আলিমকলে মনে কর ডরুর দেখাইতে হবে জি এক বেতা ওলার ডর ডাইছে তো এক বেটা কইল বেটা কেজর আসামি গেছে আসামি কন্যা আসামি কিয় কইলরে লুকাই তাম কয় পুলিশে দরি লাইব ঘর হক লুকা নিজার না টাকা যার না যাইগে এক জাগাত কব্রিস্তান বড় নিরাই এক জায়গা ই জগাত তো পুলিশ সকল বেশ যায় না শশান ডরাইয়া বেশ যায় না আসলে ডরর কিচ্ছু নাই বাবা এর লাগি বেটা গিয়া তার দশা খবর যে তা আছে পুরাতন খবর ওর গাত গিয়া নিশ্চিন্তা বসিয়া রয়েছি বাক্কা বাদে আখতা বুধ বাইল গাড়ি এখানোর আওয়াজ বুঝেছ গাড়ি দেখলো হাঁকি ড্রেস লাগাই পুলিশ জীব পুলিশ না কইন নাই কিন্তু হে উগি দিছি আর পুলিশে দেখি দিছ পুলিশে দেখিয়া কইলাই কিন্তু গাত কি ঘুরে যায় গিয়া দর্শন দরিয়া কয় ডান্ডা দিছ তারে ইতা ইতা জিকাইছ কিচ্ছু কয় না ডরাইয়া বেউ শুই গেছে তো যা আল্লাহ তো দরিয়া নিবা তো ইতা ইতা কে জবাব দিতে পারছে না দি খুব গেছে। বারে আগে গাঁ তাটি করবা ইতা খবর আজাব উজাপ না ইত বলে তুমি কি লাধবাইলা বোলে খবর রইতে রইতে গাছ রইতে রইতে না সাফ না বিছা না আগুন কিচ্ছু নাই চুড়া বুধবাইছি একটা আছে শাস্তি বুলে কিতা ও তো আইজন দেখলাম হাঁখির ডাইয়া হরিষ্ট হরিষ্ট আইয়া তোমার নাম জিকাই ইতা জিকাই আমি সারা বুঝ চিহ্ন ওজন খবরজন সাল হর ইতা আমি যা বুঝ দিছি না কিচ্ছু মাতি না না মাতি রয়ে গেছি আমার দান্ডা কয় দিয়া গিয়া ও কয়টা দান্ডা দিবে এটা কি বেশি কোনো খবর আজাব নাই বুঝাইছি মানুষের কত

তুমি দেন জানি আর আগো কিরামান কাতি ফরিস্তে আমি তোমাদের রে দিলাম খান্দর মধ্যে তখন লগে তখন সব সময় খান্দর কথাও আছে আর লগে তাকার কথা আছে প্রত্যেক মকলুকর লগে দুইজন ফরিস্তা গলাচন সুবাহান আল্লাহ এর গতিকে নবীজে ফরমাই একটা সাপ যদি পাও তুমি দেন মারি লাই হবিসমিল্লা কইয়া সাপ মারলে দুইজন ফরিস্তা আজাদ হইবা তোমার লাগে কি করবা দোয়া দিবা সাপ মারতা সাহ বিচার কথা কইস মার মারলে বালা বলে কিতা সাহ আর বিচ্ছু আমরার কবরের শাস্তি দেনেওয়ালা দুইটা জন্তু এগুলা কবরেও থাকে জাহান নামে দুজগর গাড়া তো আসত এর লাগি সাপ আমরা মারতাম পারি সাপে মারতাম যদি কোনো জায়গায় সাপ ঢুকি গেছে জিন্না যাও গিয়া সাপ হইলে থাক চোখ ফিরাইবা লক্ষা মিলাই যাইব সাফ হইলে রইব সাপীকু মারার চেষ্টা করিও আর সাফ মারিয়া তুমি তেন গাড়ি লাই হাঁফর যদি গসা খাটা যদি খেওর ফাও ভার ঢুকে এটাত থাকি বড় ধরনের কোনো বেমার হয়ে যাই তোমার এল্লা কি সাপ মারিয়াম মারি দা ফালাই দে নমুক জায়গাত ফালাই দিন দুড়া ওই মার্লাই বিশুষ নাই এরপরেও একটা দূষণীয় জিনিস দুড়া মারিয়া সাপ মারি ইটা মারি ফালাই দিন নানি ওলা জাগাত গাড়িও সাপ তুমি দান যেসা জায়গা সাপরে ফালাইও নাম সাপ পশিয়া দুর্গন্ধ হইলে নাকের মধ্যে লাগলে এটার তাকি ক্ষতি আছে ডাক্তাররা এটা ব্যাপারে ঘোষণা দিস এর জন্য বিচা ফাইলে মারক্কা আর এক জিনিস খেয়াল করবা ফিফড়া যেতা বাড়িয়ে করে আস ফিফড়ারে তুমি তানে একবারে ফাও দি মারিও না সুলাইমান আলহি সালামর জামানাত ফিফড়ার এক ঘটনা দেখলাম ফিফড়া ছয় মাইল দূরের খবর কইতে পারে সুবাহ ছয় মাইল ছয় মাইল তার নাম পিপড়া ছয় মাইল দূরের খবর কই তোমার পিপড়াই অত ছোট্ট পিপড়া পিপড়া দেখায় নি একটা মখলক এই সহজ পিপড়া একটা মখলক যার কারণে পিপড়া সকল দেখুন জানি গাঁতত নাকি বাহির হয় গাঁতত নাকি বাহির হইয়া তারা এক লাইনে খালি আটে তারার মধ্যে একটা ইউনিটি আছে একতা আছে কিন্তু হে ফড়া ডক খানি গুলা খালি বইয়া নিয়া জমার তারাও বুঝে বছর আমরা 6 মাস খানি আমরা জমাইলাই কিছু খাইলাই বাকি আর কয়েকদিন বইয়া বই আমরা খাইমো আমরা জেলা খানি গুলা জমাই ওলা ফিফড়া খানি গুলা জমাইয়া রাখে দেখ না নি বাত খাইলে গছা কাটা হলাই লাফিফড়া বইয়া নিন্ন নি সারা বেরিয়া গছাট নিয়া গাতর মুখ নিয়া দুগাইতেবার দেখ এই হল নিন্ন নি গুনা সময় ই গুর গাতর মুখ নিয়ার গসাই গু দুগাইতেবারছিন্ন না

আল্লাহ যদি আমার কোনো বালাই তাকে দেখোয়া আর যদি কোনো গজব তাকে আল্লাহ আপনি ফিফড়ার সরাই দেখা আল্লাহ আস্তে সারা শিরনি করার চেষ্টা করবা ফিফড়া আপনার বালাই লাগিও দেখা দে আর ফিফড়া আবার বুড়াই লাগি ফিফড়া কোনো সময় দেখা দে গর কোনো সময় উন্দুর ডুকন ডুকন নি না বড় বড় গাতুয়া ডুকন ডুকিয়া গোর সাফাই লাইতরা আমরা হানি দিয়া মারি বেশি যদি উন্দুর হন তাহলে আপনার নিশ্চয় আপনার কি বিপদ আছে গজব আপনি জলদি করে শিরনি করেন আল্লাহ আস্তে আল্লাহ আপনার বলা গুনতে আপনি গর লাগাত আপনে লৈয়া যায় শিরনি করিয়া দেখবা আল্লাহর বলা হইলে যাইব গিয়া আর এমনি টুকটা কুন্দুর থাকলে বুঝাইত না বলা হইলে দেখবা আপনার বাড়ি ছাড়িয়া যাইব গিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করব কা বলা গুনতা গর লইতা ভাই মুসলমান এর লাগে দুইজন ফরিস্তা আসুন দুইজন ফরিস্তা লেখরা কোনো বন্ধায় যদি ছোট থাকে ছোট গুণা করায় বড় যদিও গুণা করুন সারা কিন্তু ফরিস্তকলে লেখতে আসুন বাবা এর লাগে কেরামান কাতিবিন এই আয়াতর ব্যাক্কার মধ্যে লেখছন দুইজন ফরিস্তা সব সময় তোমাদের লগে আসুন তুমি তার কি করিও কিছু পর্দা হালতে তাকিয়ে পর্দা করিও কিন্তু পর্দার মা তাই লগেনি আমরা বাড়িয়ে ঘরে যারা টাকা পয়সা আছে বাথরুম বানাইছি ইংলিশে বাথরুম কোয়া হয় বাথরুম বাথরুম বানাইছি মানে হাম্মাম বানাইছি হাম্মাম খানার মধ্যে গোসল হরইল সূন্যত হাম্মাম খানার মধ্যে কাপড় সাফল পরিধান্ন বদলানি সূন্যত আমরা সারাই খেয়াল করি আগে প্রস্রাব পায়খানা ঘর আগে ঠিক করার আমরা চেষ্টা করতাম বাবা যতটুক সম্ভব মোটামুটি সুন্দর করিয়া আর মুসলমান হিসাবে আমরা বাড়ির মধ্যে ডেলার ব্যবস্থা করিয়া রাখতাম ইলা মুসলমানের বাড়ি আছে আমরা মুসলমান গিয়া ডেলা হইলে দেখবা খালি দাড়ি পুষ্টাই কোনটাই তার ডেলা দিতাম বুঝাইছি খোয়া সরম এক জায়গা তোলা ডেলা খোয়া হয়েছিল বেটাই দিয়েছে খালি দাড়ি দুম লাদ দেয় খালি লাদতে দায়ের বাঙ্গিয়া নিয়ে দিছি একটু মা বুঝাইছি আল্লাহ আমার আমার মনে টিস্যু গুলি আনি তো টাকা হইবো হে তিরিশ টাকা ডেলা ওইলে বালা ডেলা ব্যবহার মাটির ডেলা বেহ তো রামডাল লাগি এখন সহজ হৈ গেছে গিয়া কোনো জাগাত বেছিভাগ টিস্যু সিস্টেম মোটামুটি আপনি ডেলার পরিবর্তে টিস্যু ব্যবহার কৰচ অইব অহা কেন হইব তবে ডেলাত ফাইদা বেশ তবে ইট ব্যবহার করবা না ইট ইট নাকি রোগ হইব ডাক তাৰ বোলে এটা সার্চ করি ইট কোনোদিন ব্যবহার করবা না বাজা জিনিস ফুড়া জিনিস তাকিয়া এটা ব্যবহার করা যাইবা না এটা নবী নিষেধ না। ইস ডাক্তার হলে নিষেধ করছেন ডাক্তারর মাত রসগুলা নিষেধ করস তিনটা জিনিস দেড় ডালা ব্যবহার না বুলে গোবর আংরা হড্ডি ইগুন জিন্নাতর খাদি শুকনা গোবর বীজা গোবর না শুকনা গোবর বন্ধ না ঝালাই নাই সময় এর বাদে আংরা এরবাদে বাদে হাড্ডি এই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার না মুসলমানের বাড়ির ডেলা রাখতা আখতা বাইরা কুটুমাই যেমনে দেখ বাই বাই ডেলা নাই আখতা কবা তোর ফসরাব মাসলা। আসলাম ফসরাব করতাম আসলাম ইলা ভাইবা বা কোনো বাড়ি ফসরাব আলু নাই ইলা মুসলমান আখতা আমরা মিলি যায় সরম লাগে দুঃখজনক ব্যবহার করবো উবাই দিব বুঝতে গুয়ার চলে দিই হ্যাঁ হইন না জাতুয়ার এমাদুদ্দিন সাহরে গু আস শুনি আমি একদিন গাড়ি খুব আসি বুঝাইছি শুনতে পারেন আপনারা সোশ্যাল মিডিয়া খুব বেশি ভাইরাল হয়েছে গিয়া একটা ব্যাপার এক জাগাত গেছলা পায়খানা করার যাবার পরে এই বাড়িত কিন্তু পায়খানার তেমন বালা ব্যবস্থা নাই বুঝাইছেন নি নিয়ারে ওদা বাসবির যেই সময় হজরতে ইসরাফিরে সিঙ্গার মধ্যে পুক দিবাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করবা ইয়াওমা ইয়ুনফাখু ফিস সুর ফাতাতুনা আফওয়াজাব হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যে সময় পুক দিবা দেওয়ার সাথে সাথে প্রথম পুক দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা হুশ জ্ঞান দেখত নাই কিতাব লেখা দেখলাম কোলা হুশ যাইব মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় বহু কষ্ট করায় সন্তান যেই সময় জন্ম গ্রহণের সময় প্রসবের একটা বেদনা থাকে মহিলারা জীবনে বহুত কষ্ট ধারণ করেন পেটের বেদনা বুঝতা নাই সন্তান কিভাবে জন্ম হইছে বুঝতা নাই ওলা মহিল হুশ যাইব সন্তান অটোমেটিক জন্ম হই যাইব মহিলা বোধবাইতা নাই ওলা হুশ যাইব মানুষ প্রথমে পুক দেবার লগে লগে দুনিয়ার মানুষের হুশ যাইব গে বেউস হয়ে যাব সারা মানুষ আর দুনিয়ার মধ্যে দুয়া সৃষ্টি হইব হইবার এখন তো কেয়ামত শুরু আকাশের রং কি রকম হইব আল্লাহর যাতে জানান ভাই যান সক্কাতিস সামা উফাকা নাতওয়ারদাতান কাদ্দিহান আকাশের এমন একটা অবস্থা হইব আকাশের কালারটা পরিবর্তন হইব এইভাবে লাল বর্ণ বন্যত এই নীল কালার থাকতো না গিয়া। আকাশে বিভিন্ন চিহ্ন দর্ব ফাটা ফাটার চিহ্ন দর্ব মানুষে যেমনে দেখবা দেখার পরে সারা মানুষ বেহোস বেকার রয়ে যা এমন আঁকতে একদিন আকাশ খালো হয়ে গেলে মানুষে ডরায় ডরায় না না খুব বেশি ডরায় তখন আকাশের রং বদলে যাইবা লাল হয়ে যাই আকাশর কালার বদলি যাই যাই হোক যার জন্য বিশেষ করিয়া ইসরাভিলের দুই নম্বর যেই সময় পোক দিবা দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ কিন্তু মারা যাইবা যত অমক থাকবা সব কিন্তু মাটির সঙ্গে মিশি যাইবার রইতার এখন বলে কা প্রথম পোক লগে আকাশের আর কি নমুন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করন ইজা আকাশ টুকরা টুকরোইব ফাটিব টুকরা টুকরাইয়া ছুটিয়া ফড়া আরম্ভ হইব জমিন এমনভাবে ফড়া আরম্ভ হইব আমরা সাধারণ গড়র জেলা স্লেপ থাকি হঠাৎ মুসলা ছুটিয়া ফোড়া আরম্ভ করে আমরা ডর ডরাইব ভাই ঠিক তেমনিভাবে আকাশ টুকরা টুকরোইয়া বাঙ্গিয়া ফোড়া আরম্ভই যাইব গিয়াম ই আকাশ বহু দূরে আকাশ তো আমরা দেখি আর আকাশ এটা বহু দূরে সেও যদি মহাকাশে যায় বিজ্ঞানকল গেছন এই বছর আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক বিভিন্ন অস্ত্র গিয়ে পৌঁছাইছেন না মহাকাশে কিন্তু দেখো পা এই যে আকাশ যে মেইন আকাশ যেটা আছে আকাশও আমরা সেও গেছিলাম তাই তা বুঝলে না কিন্তু আমাদের নবী বিশ্ব নবী জানাবহাম্মুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই যেন আকাশ সাত আকাশ ফাড়ি দিয়া সাত আসমান ফাড়ি দিয়ে গেলা ও মা সৌচন্দ্র তারিখ ও ছাব্বিশ তারিখ দিন গত রাত মানে সাতাইশ রাত আল্লাহর রসুলের মেয়ারাজ নসিব হইছে রসুল্লাহ সাত আসমান ফাড়ি দিয়া সিদ্রাতুল মন্তাহার মধ্যে গেলা তারপরে আর শে আজিমও গেলা তারপরে হিজাবে কিবরিয়ালা মুখানো গেলা আল্লাহর সঙ্গে কথাবার্তা হইলো আল্লাহ তার হবিবর সঙ্গে কথা করলা ওরে আল্লাহর বন্ধে গানের জন্য আমাদের নবী যে জাগার মধ্যে ফৌসার ক্ষমতা আল্লাহ দিস হন আমরা অতটুক ফৌসার আল্লাহ ক্ষমতা দিস না কোনো বন্দার ক্ষমতা নাই যে না আকাশ ফাড়ি দিয়া যাইতা গিয়া আল্লাহর রসুল ডে আল্লাহ দাওয়াত করিয়া আনিসন সাত আসমান ফাড়ি দিয়া সাত আসমানের ওপর একটা মসজিদ আছে বেতুল মামর সেই মসজিদের মধ্যে আল্লাহর রসুল নিয়ে গিয়া নিজে গিয়া ফৌসিস হন ই মসজিদ আমরা কোনো দিন দেখছি না তাই আমাদের নবী যাওয়া সম্ভব হয়েছে নবী নিয়ে খেয়া কাউরে তুলনা দিতে পারতায় নাই হইতাম নেই না আমরা আল্লাহ যদি সেও কই ইমান নষ্ট হয়ে যাব আমরা আল্লাহ আমাদের মতো সুরত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন ঠিক আছে কিন্তু নবী যেন গেলা আর আজিম আমরা সেও পারছি দি জি না যাইতাম পারছি না এর জন্য আকাশ টুকরা টুকরো হইব টুকরা টুকরো হইয়া মধ্যে ফলব ইজা সামা উন ও একটা সুরার মধ্যে আখেরাতর ভয়াবহর কথা উল্লেখ আছে না শরীফের মধ্যে অঞ্চল তিরমিজি শরীফের মধ্যে অঞ্চল আল্লাহর রসুলের ফরমান যদি আখেরাতের কথাগুলা যদি চক্কুর সামনে যদি আনতে যাও। বুঝতে চাও তাহলে তিনটা সুরার তুমি তফসির যাও। এক নম্বর শ্যামা উন ফটারাত আরেকটা সুরই লই যা শ্যাম সকুবিরাত আরেকটা সুরই লই যা শ্যামা সাক্ষাৎ এই তিনটা সুরার তফসির যাও তিনটার অর্থর দিকে যাও বয়া ভয়াবহ কথা তোমার দিলের মধ্যে আসব এখন হই আমরা তো মরি যাই মাকতে আদি তো বুধু হইতাম না আকাশ পাটার কথা কিন্তু পরবর্তীতে তো খবর আসিন না না আলোচনা তাই একবার তোরা সামনে দেয় না ওই বাইয়ে নাই তরা বইবা তারপরে কইতাম আল্লাহর বন্দে গান এখন আকাশ দেখক কাক কোন মানুষে যদি খাবে দেখে সামে সব স্থানে রেজা আল্লাহ লেখায় ইকবাল আহমদ নুরী বর্ণনা দিন কোনোদিন বেলা গুমাইচন ঘুমানির ঘরে আকাশ যদি খাবে দেখেন এটার তা মানুষের সম্মান মর্যাদা আল্লাই বালাই দিবা এই মানুষ আল্লাহ জমিন সম্মানই বানাইবা সুভান যার জন্য আকাশ খাবে দেখলে বালা খাবে নি আপনারা খেয়ালে ইলে দিন হয়তো দেখ থাকতে পারেন দুই একজন আর নাইলে নাই এখন আকাশ বালা বালা হাফ দেখতাম তে আমরা রাইট ফড়ি শুনি কোনো গুমাই আমরা খালি খাবে দেখি সাফ টলা নেউল কুকুর ও তা আত্মী ও তা ও খালি বেশি দেখি আমরা এখন দেখতাম রে ভাই এখন বালা হাফ তো তো ফড়ি শুনি গুমাইতাম যদি কোনো মানুষে যদি দায়ম করিয়া যদি সুরায় মুজম্মিল শরীফ যদি তিলাবাত করিয়া প্রতিদিন রাত্রি বেলা সে যদি গুমাইত পারে আল্লাহর বন্দার হঠাৎ একদিন রসুল উল্লা খাবে দেখি লাভ দিদার নচিবই যাইব গিয়া সুবাহ আল্লাহ এল্লাগি রসুল উল্লা যদি খাবে বাবা দেখতা যদি তাহলে প্রতিদিন রাত্রিবেলা আল্লাহ ঘোষণা কি বং তা আকাশের তারকা যেগুলা আছে ইগুলা লটকিয়া ফলা আরম্ভই যাইব গিয়া কেমত শুরুই গেল আকাশের তারকা ছুটিয়া ফোড়া আরম্ভ হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন অন্য সুরার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ইজা শামসু কুয়েরাত শামসুন শব্দর অর্থ হইল মানে কি সূর্য সূর্য যেটা আছে ইটা ছটি যাইবা ও ইজান নুজুমুঙ্ দারাত ই জাগাত আবার তার তারকার আঞ্জন বলে তারকা নুজুম মানে সিতারা সিতারা আবার মানে টুকরা টুকু এফা আরম্ভ হয়ে যাব ও ইজাল জিবাল পাহাড় যেগুলা আছে উলট পালট হয়ে যাব আবার এই পাহাড়ের লামিনে আবার ঘোষণা করছেন এরপরে দেখো কই জায়গার মধ্যে কৈছন ও ইজাল কাওয়া কি বাসারাত আকাশের তারকা যেগুলা ইগুলা আবার ছুটিয়া পড়ে যাইব ইগুলা আবার লটকি লটকি ফৰা আৰম্ভ হৈ যাবগীয়া এতে বুজা যে আচমানত ডাক্ত নাই চন্দ্ৰ ডাক্ত নাই সূৰ্যৰ ডাক্তৰ নাই চিতাৰা গোলাও ডাক্তৰ সব কিচ্ছু ভৰি যাব চুঠিয়া চব কিচ্ছু কিত হিব চুঠিয়া ভৰি যাবগীয়া লাল্লা লা ই লা লালা হাচবি ৰাব্বি জাল্লা মা বি হেকালবি হে কাই

মানুষ কবর তাকি উঠিব হাসর ময় দান বয়াবহ দিনও মানুষ উঠিয়া যার জারে আমল নমা লই আল্লাহর দরবার হাজির দিবা বলে কিলা মা আল্লাহর বন্দাক আমল যেগুলা আগর খরর সারা আমল লই আল্লাহর দরবার হাজির দিবা সার টুক আমল করছি জিন্দগীত আমি আপনি সারায় যার জারে আমল নমা লইয়া আগর করা আমল নামালিয়া হাজির দিম কোনো কিতাবত দেখলাম আমল নামা আসরের ময়দান ওলা ভাইবা একগোড়া মানুষরে মানুষের দক্ষিণ সাইড থাকে আসরের ময়দান একটা বাতাস চালু হইব উত্তর দিকে যাইব খুব দ্রুত বেগে জার্জারি হাতই আমল নমা হচ্ছি যাইব আর ন জার্জারি আমল নামালিয়া তুমি তান উঠিবাই তানোর হাত থাকবো জার্জারি হিসাব আমল নমা। আল্লাহ জুত করি করলে ডরাই না আমরা ইয়া আল্লাহ বারোইয়া না তেরোইয়া চিন্তা করেন না আমরা আগে আগে বারোইয়া তেরোয়া গণিতা মানছি এদিন খুব তুফান দিত এখন তো নাই বারোইয়া তেরো দুলিয়া যায় প্রায় দিন যায় না নি প্রায় বছর দেখো বারোইয়া তেরো এটা হইতে পারতেন আগে আগে মানুষের ডিক লাগাইতা গরো ডিক লাগানি শূন্যত সুহান আল্লাহ বলি শূন্যতি ওখান থেকে ৰছুলাই কৈছ তোমাৰ তাৰ গড় যদি দুৰ্বল বুধোৱা বাতশে ধৰিলে গড়ে একো ডিক লগাই ডিক বা চাই বা আল্লাই ঔ ডিকৰ হাতীৰে গড় এখন হাৰা ৰাখুৱা বুধাইচোন আগে আগে মানুহ ডিক লগাই কবু ৰব চিৰাত আৰু কবৰ তাকি মানুহ কুঠাৰ আৰম্ভা যেমন যে যে হালত আছে যে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে সেই জায়গা থাকি উঠিবা আপনার বাবা আপনার মা যে কব্রিস্তানও ছিলা আপনি যে জায়গার মধ্যে দফন হয়েছেন সেই জায়গা থাকি উঠিবা মিজোরাম যদি ফাড় যদি যারে দফন করা হয়েছে বেঙ্গালুর যারে দফন করা হয়েছে যে যে জায়গার মধ্যে আসন সেই জায়গাত থাকি হাসর ময়দান উঠিবা উঠতে সময় উটার মধ্যে ব্যবধান আছে উঠতে সময় ব্যবধান আছে দাকি কুলল আকবার বিজিক্রিল জান্নতি সেই কিতাবর মধ্যে লেখছত কবর তাকি মানুষ উঠিবা হয় এক গুরইবা বারো গুরর কথাও কিতাব আছে এর মধ্যে এক মানুষ কবৰ তাকি উঠিবা আলা সূরাতুল কিমা আলা সূরাতুল খনাজির বা মানে শুকরের সুরত ধারণ করি লিয়া কবর থাকি উঠিবা ইয়া রসুল কোন এরা খারণ কোন তাকি শুকরের সুরত দারনিয়া উঠিবা আল্লা ফরমান যারা মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নমাজে তরক করতা। যারা ইচ্ছাকৃত অবস্থায় নমাজ সারনেওয়ালা এরা কবর তাকি উঠিবা হাসর ময় দান এরার চেহরা তাইব শুকরের মতো ভয়ানক অন্ধকার খালো সুরত লইয়া হাসর ময় কি করবা এরা উঠিবা আল্লাহর বন্দে গানের জন্য সুন্দর চেহারা লইয়া উঠিবা বলে কার বুহারী আসারিল আজিলি আল্লাহ রসুলের উদাহরণ দিছ ও সাহা বিজুর আসর লইয়া ক্যামতর দিন উঠিবা গুর মানুষ বলে খিলা যারা নমাজি হইবা নমাজর আগে কজু ফৰিবা এই জায়গাটা বড় সুন্দর থাকবো বলে খিলা কা আল্লাহর রসিল উদাহরণ দিছ এক ফাল যদি গুড়া থাকত এর মধ্যে একটা যদি স্থানি থাকে ইটাৰে তুমি দেন পরিচয় করতে অসুবিধা হইবন বলে জিনা নবীজে ফরমাইন তাই সব নবী লোরে উম্মত থাকবা আমার উম্মত ফরিচয় পরিচয় পাইতে অসুবিধা হয়ে নাই আমার যে উম্মতে নমাজর আগে অজু পড়িব অজুর জায়গাটা কিয়ামতর দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব এই জায়গাগুলা সাদা তাকব ফর্সা তাকব আমার উম্মত বলিয়া ফরিচয় পাইম এরা নমাজ পড়সন নমাজি বলি একটা পরিচয় থাকব আর যারা বিলকুল নমাজ পড়িছে না এদের চেহারাটা বড় ভয়ানক সুরত খালো চেহেলা হইয়া উঠিবা কইবা না না মাঝে মাঝে পড়ি নামাজ পড়তে হইলে বাবা আপনি কায়েম করতে লাগবো আল্লাহ কোরআন কইসন নামাজ কায়েম নামাজ কায়েম কায়েম খান কায়েম দি মুরাদ কি বলে দেখ ও মহফিল আমরা যত আসছি সারার মাতার মধ্যে আল্লাহর বন্দে গান যার জন্য বিশেষ করিয়া যেই সময় এইভাবে আলামতে কিয়ামত গুদাল গুলা আল্লাহর রসুলের যখন সাহাবাই কেরাম সামনে উল্লেখ করলা। সাহাবাইকেরামকলে সুঞ্চন সম্পূর্ণ বর্ণনা দিছ আজকে দেখা যায় রসুল যেগুলো আমরা দেখলাম বর্তমান সময় কিছু গেছে গিয়া আল্লাহর সেই ঘোষণা ক্যামত একবারে যখন ডাল লইলিব তখন কি থইব এক দেশে আর এক দেশে মারামারি শুরু হইব দেশের মধ্যে হিংসা হানা আনি আরম্ভ হইব দেশে দেশে যেমনে মারামারি আরম্ভ হইব মারতে মারতে হইব দেশের অবস্থা একবারে হীন হয়ে যাব নষ্ট হয়ে যাইব বরবাদ হয়ে যাইব। তেল না মানুষে গাড়ি চালাইতা ইলাক সময় আগর মতো মানুষে হাঁটা আরম্ভ করবা তেল একবারে বন্ধ হয়ে যাইব গিয়া গাড়ি মানুষর নষ্ট হইব যার কারণে আল্লাহর বন্দে গান দুনিয়া আর মধ্যে হাহাকার দেখা দিব ও সময় একবারে কৃষিয়া মদার লই যাইব বহুত পড়ে কালামত দেশে দেশে মায়ের আরম্ভ এক দেশে আর এক দেশে খালি চাইব মারিয়া লুটিয়া গাই কথা করতে করতে সব দেশে মায়ের করিয়া সারা পৃথিবী সব দেশ ধ্বংসর হতে যাইবা তেল সাড়ি যাইব খাদ্যর অভাবে দেখা দিব মানছে প্রথম যুগে জেলা উপবাস রইছিলা খাইতে পাইছিল না আজ তাকি বেসর কাম নাই আমরাও ছোটবেলা দেখছি ত্রিশ পঁয়ত্রিশ বছর আগর কইয়ার মানুষে ফুড়া ফুড়ি খাইতেও পারছেন না এক অক খাইলে আর এক হক তোর যোগানি ইলা ইলাই আসন নানি সকালে খাইসন আর রাত্রে খাইসন মাদানে কইসন হাট হল হাও দে ইলা আসলে এখন কোস বাচ্চা এখন কোনো হাসাও নেই আগে নয় এখন সারা হাট হল খাইছেন কিচ্ছু হয়েছে না খাইসেনি এখন যে নেক্সট সাড়া খাইবা মেডিকেল যাওয়া লাগবে যাওয়া না না কন হাহিয়া দেখো জোট করে এখন সারা ইতা কয় হাজারে একজন বাড়ে যেতে পারেন খাওয়রা কিন্তু বাকি আর ভার্তা নাই খাটল খাইয়া দেখ এখদ সারা মেডিকেল চাওয়াও লাগবো মিস নাইগুণ অজমৈত্য নাই গুণ তোর বহুত ঔষধ লাগবো মাঞ্চর এখন লিবারে জারে না ফেটে ঝাড়ে না মানুষ দিনে দিনে কমজোর দুর্বলর সব জিনিস সারুয়া হয়ে গেছে কি না না কই যায় আর বর্তমান সময়ে খানির মধ্যে আমরা বিভিন্ন আইটেম বাড়িছে যার কারণে মুসলা বেশ তেল বেশ খালি মজা মজা খালি মজা হইতো খাইয়া খাইয়া আমরা লিভার সাঁতার নষ্ট করে দিয়ার খালি বেমার এখন খালি বেমার আগেই তা আসলো না মাংসর বালা বালা ফুট খাইছন প্রোটিন খাইছন গতিকে মাংসর ফ্যাট বালা আসলো শরীরও বালা আসলো বালা বালা জিনিস খাইসন কম জিনিস দিয়ে খাইসেন মুসলা খাইছেন তাও হাতর মুসলা খাইছেন তেল একশো আনলে এক সপ্তাহ গেছে মাকি জন এর মধ্যে হাঁকু করা গেছে এখন একশো তেল একবারে দেওয়া হয়েছে যায় দেওয়া না কন যায় এখন যদি কোনো বাড়ির মানুষ যদি বাজার থেকে একশ তেল কিনিয়ে আন বাড়ি ওখানে ফুড়িও দিত না কই বা ইয়া আল্লাহ উভাস মরবো আমার খুঁড়ি যদি খবর ভাই দিবনে কোনো খুঁড়ি দিতও নাই কই ভাই বাড়ি না একশো তেল আব আনিয়া খাই যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন সব জিনিসও আসলে জিনিসও দুর্বলর আর জিনিসও বরকত উঠের গিয়া। ওলা এক বল এক সময় আইব কেয়ামতের আলাপ সেও যদি খাবে কোনো মহিলা যদি হঠাৎ দেখি লাইন কোনো মহিলাই খাবে যদি দেখন বোলে তাই নখন গর্বধারণ হর্ষন্য এমত অবস্থায় যদি চন্দ্র যদি খাবে দেখন তাই সন্তানের মালিক হইবা আর কোনো মহিলা যদি পেটে সন্তান থাকা অবস্থায় হঠাৎ যদি দেখুন তারকা আল্লাহ নেক আহলাদ পেটের মধ্যে দিতরা কোন আল্লাহর বড় ধরনের আল্লাহাম যার কারণে আল্লাহর বন্ধে গান তারকা দেখা এটা বড় ভাগ্যবতী ব্যবহার সবে দেখা সম্ভব নয় এর জন্য খাবে যদি তারকা দেখ আউরি খাব জেসারেখা কাছে গিয়া কইবা কইবানা হে কইতে পারে বলে তার তেরা দেখছ নি বলে অয় বলে তে তো আর তোমার মারি নেই বলে কিলা বলে ইসু আলাই চলামে তেরা দেখলা চন্দ্র দেখলা সিতারা দেখলা তা থানার বাইনতে মারি নিস গেও দি দিব বেটা আউরি খাবর তা আবির হয়ে বুঝাইছি আউরি তা আবির দিব খাবর তা দেখক কা এক বদ্র লোকে খাবে দেখছ এক জায়গা খালি আগুন জ্বলা দেখছ আগুন আগুন জ্বলা দেখিয়া থাইন জলদি গেস না খাবার বাক্কা বাদে আলিম সাবর কাছে গিয়া বলি আলিম সাহ আমি খাবে দেখছি এক জায়গা মাটিতে থেকে ওলা হালে আগুন উঠে বলে আগে বুলে বাক্কা আগে বুলে আগে হইলাইনে রবা কনজ্ঞা বিশমিল্লা শেদ মারলে সোনা ভাইলি হেনে সুভান বেটা তো আফসোস করছে আর মন রাখছে আর এক ছয় মাস পরে খাপকু দেখছে ছয় মাস পরে খাপ দেখছে দেখার পরে আবজি কেটে গো যায় সোনার দোলা কুদাল লইছে কিয়া শেদ মারছে মারার পরে সাপ বার হয়েছে কুদালি শুরু করছি কুদাল হলাইয়া দৌড়ে আলিম গিয়া কা আলিম সাপ কইলা শেদ মারলে শোনা ভাই মো এখন তো দেখা যায় সাপ বার হয়েছে হাসলো আমারে খাইয়া যান জান বা ইটা কিতা তাবির আপনার মা দেখবার খাম দেখিয়া আর বাই আলিম সাহেব কইলা না এখন রকম বি তখন দেখলা শীতর দিন খাঁ ইগুর তাবির একরকম এখন গরমর দিন দেখছ শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয় আর গরমর দিন আগুন দেখলে খালি মানুষ দূরই সরে সরঞ্জা যায় শীতর দিনের খাপ দেখছ ইগুর রকম তাবির আর গরমর দিনত মানে খাপ দেখলে ইগুর আর এক ধরনের তাবির ওরে আল্লাহর বন্দে গান এক আজানোর মধ্যে ব্যবধান আছে কোন বন্দায় যদি হজর মৌসম কিংবা তো মসজিদের মিনারাত উঠিয়া আল্লাহর কোনো বন্দা যদি আজান দেওয়া দেখ এনরে হজ আল্লাহ আল্লাহায় শরাই আর কোন মানুষে যদি এই মিনারা ব্যতীত হজের মৌসুম ব্যতীত এমনি অন্য কোনো জায়গায় যদি খাবে দেখ তা নুফরে বড় বিপদ আছে ও এক আজান কিন্তু দুই সময় দেখলে বিপদ এক সময় দেখলে বিপদ এক সময় দেখলে আল্লাহ সহজ করাইব আল্লাহ তান বাড়ির ডাক দিলাইব সুহান আল্লাহ এর লাগে খাবর তাহাবির তুলা এটা বহুত কঠিন খাবর তাহাবির তুলা বহুত কঠিন যার জন্য আল্লাহ আবার জানাই ওয়াইদাল বিহারু সমুদ্র যেগুলা আছে বড় বড় দরিয়া যেগুলা আছে ইগুলা হলত মলত হই জীব মানে শুকাই যাইব নুনটা পানি আপনার কি বলে মিটা পানি একটা সমুদ্র আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছন মারাজাল বাহরাইনি ইআলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লাই আবগিয়ান আল্লাহর জাতে দুইটা দরিয়া একত্রিত করছর কিন্তু দুইটা যেন দরিয়া আছে দুইটা দরিয়ার মধ্যে ফানি দুই রকম এক সাইড নুনটা ফানি আর এক সাইডরে ফানি আল্লাহ ফানি তান বন্দাদের জানাইত্রা ও বন্ধ হল দেরে আমি আল্লাহর জাতর কি শক্তি তুমি তাইন পাওয়ার দেখ এক ফানি ফানির মধ্যে দুই পাট আমি করিয়া রাখছি দেখি তুমি তাইন ওলা ফানির নুনটা ফানি আর মিটা ফানি বানাইয়া এক জায়গার মধ্যে করিয়া দেখাওসেন দেখি আলেদা রাখতে পারি ফার্মনি পঞ্চায়েত দেখি নুনটা এক গ্লাস বানিয়ে বানাইন জানি গুলিয়া আর মিটা বানিয়ে এক গ্লাস বানাই আর বাদে এখানে নুনটা আলাদা আর মিটা আলাদা ক্ষমতা আছে নি আমরা আল্লাহর ই শক্তি আছে আল্লাহ নুনটা বানি আর মিটা বানি দুই লাইনে আলগাই দিছ এক সমুদ্র দুইটা সমুদ্র বানি আছে নুনটা বানি আর মিটা বানি আল্লাহ পাকরবুল্লা আলমিনে জানাইন জানিয়ারা কিয়র বন্ধা বাইজাল বিহার ও তারপরে আবার আল্লাহ যাতে জানাই নকুণ্যানী আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই দন দিতে সাইয়া সাইয়া নমাজ পড়তে সাফে ওলা গুরু নমাজ পড়তে সাফে নমাজ পড়তেও লাগবে সবাই গো আল্লাহর সাজ উলামিয়ার দন দৌলত আল্লাহ সবরে সমান দেয় না শেয়ের দিয়া পরীক্ষা করেন দেখি দিছি তোরা দন কিতা করে আমার রাস্তা দেয়নি গরিব কিছু সাহায্য করেনি। আর হেয়ের না দিয়েও পরীক্ষা করেন দেখিছেন দন দিলাম না অভাব রাখি দিলাম দেখি গরিবী হালত আমার ডাকেনি এটা আল্লাহর পরীক্ষা আমরা মনে করতাম আমরা পড়িছি মসজিদ বালা বুড়াতি ইমান আনা না ডানা যায়। বালা হইব বুড়া অইব আমরা ইমান আনছি এর জন্য আমরা তবে অন্যান্য দেশের তুলনায় খাসরিয়া ভারতবর্ষে বিভিন্ন গ্রামে পাড়ায় মসজিদ আছে মসজিদ কিছু দুর্বল আমরা বানাইতে একটু দুর্বলতা করে কিন্তু সৌদি আরব যা দেখলাম ওয়াজি সাহায্য আসনই আমার আব্দুল মালিক সাহেব আসন আব্দুল জলিল সাহেব আসন যত মসজিদ দেখছি হাইরে অত সুন্দর এখন মসজিদ ও নিকটবর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশ গেলেও দেখবা মসজিদ এটা খুব সুন্দর এটা সাদা সুত্র যে গ্রামের মসজিদ ওখানে দুতলা প্রায় বেশিরভাগ আর তিতালা সাইটতালা ফাঁসতলা মসজিদ মসজিদ আল্লাহর হাস এক গড় এবাদতের স্থান নমাজ পড়ার জায়গা ঔ যে মসজিদ এই মসজিদ একদিন আল্লাহর দরবার কেয়ামতর দিন সাক্ষী হইয আল্লাহর দরবার কে তো হইব সাক্ষী হইব যে মানুষে মসজিদর লাগে খাস দিলি মায়া রাখব মসজিদর প্রতি সে বেশি খেয়ালি থাকব অগ্রসর হইব মসজিদও হাজগাম করব দিমি করব অবশ্যই ই মানুষ আল্লাহ জমিনও সম্মানী বানাইব আখেরাত মসজিদে তারে সুপারিশ করব সুহার এর লাগে মসজিদ আর মসজিদর লগে লগে মাদ্রাসা দিনই খেদমত মাদ্রাসা যেগুলা আছে ইগুলার প্রতিও আমরা খেয়াল করতাম মাদ্রাসায় যা টিকাইয়া রাখার আমরা চেষ্টা করতাম মানে মাদ্রাসা বন্ধ গলে গেলে আলিম হাফিজ আর বনতাও নাই মসজিদর ইমামও হইতাম নাই যার কারণে মহতরম হাজিনে কেরাম আল্লাহর দাতর কাছে লাহ শুক্রিয়া এই গোটা পাক রব্বুল রবুল আলমে সৃষ্টি করছেন করসন ছয় দিনে কুল রে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ গোটা পৃথিবীর ছয় দিনে মাত্র সৃষ্টি করছেন এর মধ্যে রবিবার দিন পাক রব্বুল আলামিনে পাহাড় পাহাড়গুলা তৈরি করছেন রবিবার দিন আল্লাহ পাহাড় গুলা তৈরি করসন সোমবার দিন আল্লাহ সমুদ্র পাকুলের সমুদ্রী আল্লাহ সৃষ্টি করছেন আমরা গোড় এখন যদি আট সিসি বানাই পয়সা আছে বিশ লাখ কিন্তু ছয় রুমের গোড় যদি বানানিত লাগল যত মেজ তৈরি লাগা এর হো এক মাসের নিচে বানাইতে পারবেন এখন জি না কিন্তু আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন কুলকায়নাতরে দিনে ছয় দিনে ছয় দিনে আল্লাহ সৃষ্টি করছেন এটা আমরা আল্লাহকে বিশেষ করে জানা দরকার কিন্তু ই দুনিয়া চিরস্থায়ী নাই দুনিয়াও একদিন বাঙ্গিবার আমরাও সিলে একজন একজন হইয়া আমরা বিদায় হেমু ও গ্রাম যত মানুষ আসলে আস্তে আস্তে বিদায় উইতাই না না বিদায় সব সবু আমরা বিদায় হইম ই দুনিয়ার জমিনও আমরা হেউ তাকতাম না ই দুনিয়ার জমিনও আমরা সেও তাকতাম না দুনিয়া বাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইবক দুনিয়া একদিন ধংসর হতে যাইব কিন্তু আমরা সবু একবার আল্লাহর দরবার হাজির দিবা ইলাইনা তুর যাওয়ার সব ফিরিয়া আইবা তুমি জানি একবার গুড়িবা আমার কাছে আইবা লুকাইয়া খেয়েও তাকতে পারা নাই হেও ক্ষমতা আসেন জি না আল্লাহ কুরানো কেন সুরা রহমানের মধ্যে ইউরোসাল আলাই কুমার সোহা জুম্মিন্ন নার ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি আং আন তানফুযু মিন আকারী আস-সামাওয়াতি ওয়াল আরদ ফাংফুযু ইল্লা বিসুলতান ও ইনসানার জিন্নাত তোমাতান যদি ক্ষমতা থাকে তাহলে দেখাও একবার দুনিয়ার বড়া কোনখানে গিয়ে যদি ভারতে দেখাও দুনিয়ার বড়া যাইবার কোন শক্তি আছে নি তোমাতানর কোনো সাইন্টিস্ট কোন বিজ্ঞানর আজ পর্যন্ত এই শক্তি হইছে না দুনিয়ার বড়া হৈ যাইতা দুনিয়ার বড়া যাইবার আর কোন জাগা আছে নি কেউ পার যাইতা জি না আল্লাহ কইতে দেখি ভাল্লে দেখাই লোক দুনিয়ার বার আগে কোনো এখানে লুকাই যাও কোনো আমরা বন্ধা বান্ধি অনেক লুকাইতে পারতাম না ও থাকি আমরা সব বিদায় হইম সির দিগ। কিন্তু সেই দুনিয়া একদিন বাঙ্গিব দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হইব রসুল্লা প্রশ্ন করা হয়েছিল মাথা তাকুমুস আয়া রসুল্লাহ কিয়ামত কোনদিন হইব আল্লাহর রসুলে কইলা কেমত কোন দিন হইব এটা আমি হইতাম নাই এটা হওয়া আমার পক্ষে সম্ভব না তবে কেমত আলামত গুলা কেয়ামতর ওগুলা আমি হইতাম পার কেয়ামতর আলামত শেষ হয়েছেন দশটা বড় আলামত শেষ হয়েছেন পনেরোটা আলামত বড় বড় আলামত দশটা কি পনেরোটা আছে আর ছোট ছোট অসংখ্য আলামত গুলা আছে বোলে ইয়ারসুর আল্লাহ আলামতে ক্যামত উপস্থাপন তোড়া আমরা উপস্থাপন করুনি ও নবীজি খুব আরম্ভ হল্লা সাহাবাই কেমা ও সাহাবি অগল আলামতে হইল গিয়া দুনিয়ার জমিন তাকি এক নম্বর ইনসাফ উঠি যাইব ইনসাফ বোধবাই শুনি বে ইনসাফি চলে না রে আমার দেশ ইনসাফ মানে সঠিক বিচার ইনসাফ ইতা জমিন তাকি উঠি যাইব গিয়া আলামতে ক্যামত যার জন্য বর্তমান সময়ে ইনসাফ যে জিনিস বর্তমান সময়ে তালাশ করিয়া পাওয়া যায় না ইনসাফ জিনিসটা আমরা তাকি প্রায় উঠি গেছে গিয়া দুই নম্বরে সাল্লাই জমিন তাকি হক মাত উঠি যাইব হক মাতরে মানুষে আশ্রয় না এক বাড়ির যদি বাইরে হক মাত মাতি ই বাইরে লাগাবাই এ ভাগল ব্রেইন নয়া দুদর্শি কিন্তু না না সাইয়া বা কোনো কোনো জায়গা কয় গ্রামত যদি কোনো মানুষে যদি একটা মানুষে হক মাত মাতে তাহলে হইবা বলে এই মানুষটা বেশি মাতে কিছু মাথার দোষ ধরে লাইছি ফাগল হয়ে গেছে গিয়া এই মানুষ এইভাবে আপনার জিন্দগির মধ্যে বেশ কিছু মানুষে মাথর আল্লাহর রসুলের ফরমান এমন এক সময় এমন এক যুগ আসব হক মাত মানুষে প্রশ্রয় দিত নাই না হক মাত গুলা মানুষে বেশি আমল করব হায়া যাইব। বর্তমান সময় আগের মতো সরম হবি গেছে আগের মতো নাই আগে আগে এতটুক সরম আসলো বাবা বাবা ছেলে বিবাহ দিতে সময় বিবার আলোচনা শুনা মাত্র ছেলে বড় সরম ঘর এখন সময় ছেলে দেখবার ডাইরেক্ট তার মার লাগি বিবাহের আলাপ আলোচনা ঘরে মাত কথা মাতের হতটুক চরম চক্র পর্দা উঠিল আল্লাহর আলামতে কিয়ামত আগে মহিলাগুলার বিবাহ মাত আরম্ভ হওয়ার পরে এক দুই দিন তিন দিন মহিলা হল লুকাইয়া থাকতা হল সামনে না বাবার সামনে বাইর সামনে এখন দেখা যায় ওপেনলি কোনো মহিলা হলে মাত মাত মাতর উঠছি না এখন যায় আগে যাইতে চাচা দেখলে ডরাইতা চাচা অনু গল্প করদা চাচার দারে দিকে সৈন্যাম এখন চাচার দারে দি যাইব তো যাইব কোনো সময় মোবাইল উচ্চ সুরে বাজাইব বাবার সামনে জুরে সুরে মোবাইল বাজাইব সরম কি জিরি জমিন থাকি উঠি গেছে গিয়া আমরা আল্লাহর রসুলের ফরমান বলা হায়া ও সব মিনাল ইমান হায়া হইল গিয়া ইমান একটি অঙ্গ হায়া হইলো ইমানর একটি ডাল হায়া সরম এটা থাকতো হায়া সরম মানুষের উঠে গেলে মানুষ গুনার খাজের দিকে অগ্রসর হয়ে যায় এটা সব হইলো গিয়ে আলামত আমত এটা আরো প্রচুর আছে কিন্তু সবর টুফি কায়েম হয়ে গেছে যেমন আমরা খাফর পরিধান করি খাফর পরিধান করা কায়েম এগো কায়েম একবারে আপনার যদি অনহমফিলে একজন মানুষ যদি উলঙ্গ যদি সে আসে এই মানুষের গায়ের মধ্যে যদি কোনো খাফর থাকে না ই মান্সরে সবে কোন আশ্রয় দিবানি হন যায় বুলে না তার স্থান দিতা নাই ও আল্লাহ জানাই নামাজ তুমি তেন কাম কর ওলা কয়েম কর দায় করিল না ব্যতিক্রমে ছুটলে কজা আদায় করি আমি আল্লাহ কমল ঘর কজারও মানে একটা আপনার ফায়সালা আছে যার জন্য আল্লাহর বন্ধে আখদা আখদা মাঝে মাঝে ফোড়া সুবিধাবাদী নমাজ ফোড়া ই নমাজ দিয়া কিয়া মতর দিন আল্লাহর কাছে জবাব দিয়া ছুটিয়া যাইতাম বারতাম না। সুবিধাবাদী নামাজ নমাজ বড়া মানসে খারাপ পাইবা যাই কি দেখরা। কুটুম কুটুমা গিয়ে নমাজ বড়া ও অজুন মাঝে মাঝে যে হেরে হেরে দাওয়াজ দিয়া হতো গিয়া নমাজ পড়া ইতাই লোক সুবিধাবাদী বাদী পড়া নমাজ কয়েম মানে ভা চৰ নমাজ নিজে নিজে নফ্সল লাগি লৰাই কঢ়িয়া এমন কাইম তই গোদায় আইম আৰ চুঠিত না বাইচান্স ইচ্ছাকৃত অৱস্থাই নমাজ কজা কৰিলে কজা কবলৈ নাল্লাৰ কাছে ব্যতিক্ৰমে কজ হৈ গৈছে অস্তা কজা আদায় কৰ্তা ব্যতিক্ৰমে পাঁচ ওয়াক্ত আপনি আদায় করতা এর জন্য বিশেষ করিয়া আর নামাজ কাইমের কথা আল্লাহ কইছন এর জন্য আমরা নামাজ রে জীবনে সারাই মেহনত করিয়া চব্বিশটা ঘন্টার মধ্যে মাত্র পাঁচ শক্তের নামাজ আমরা পড়িতাম আল্লাহ তৌফিক দিদা সবে হক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা না মাওলানা না ওয়া আলা আলেহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina মাওলানা জন্য বিশেষ করি আল্লাহর বান্দাগণ হাশরের ময়দান ও মানুষ উঠিবা আল্লাহ বাক রব আলামীনের দরবার গিয়া সারায় হাজির দিতে লাগব খেও ছুটিয়া যাবা আমাদের পক্ষে সম্ভব নয় বাবা তবে এক একগুলো মানুষ দুনিয়ার জমি মধ্যে যারা মানুষের হক আদায় না ঋণ না ক্যামতর দিনে আমল নমাতি নেকি দিয়া ছুটিয়া যাইবা আমরা আসে না নি একগুড়ে খেয়াল করিয়া না হয়তো ইলা তাকি যাইতাম বাড়ি দোকানও খরচ গাইছি ই দোকানো পাঁচ হাজার ই দোকানো সাত হাজার ই দোকান দুই হাজার ওলা রই গেছে এলা রিণ থাকে তবে এগু মারার চেষ্টা করতাম মালিকর কাছে দাবি ছুটাইবার চেষ্টা করতাম নতুবা আওলা দখলরে হইয়া যাইতাম অমুকের কাছে রে বা শত টাকা আমি ঋণ মারতাম পারছি না কোনটা দাবি সুটাই বা আওলা দখলরে হইয়া যাইতাম আওলা দখলে দাবি ছুটাইতাম এইভাবে যদি কোনো মানুষে যদি জমিনৰ মধ্যে যদি কোনো বন্ধা বান্দি অল মানুষের যদি হক যদি আদায় করন্যাণ আনছেন দোকানেছেন খাফল আনচন মেডিসিন আনছন আল্লাহর বন্ধকলে কি কর সন্যা ঋণ মুক্ত সন্যাণ মার সন্ন্যাস কেয়ামতর দিন ঋণদার হল গিয়ে আল্লাহর দরবার হাজিৰি দিবা যে ফানেওয়ালা ব্যক্তি গিয়ে আল্লাহর দরবার হাজিৰি দিবা হাজির দেওয়ার আল্লাহ রবিনের কাছে বিচার আল্লাহ এই মানুষে আমার অত টেকা দিত অত টেকা দিত জমি আমি লইতাম পারছি না ব্যক্তির ভিতরে বেশি শক্তি আসলো পাওয়ার আসলো খোঁজ ইসলাম তাম পারছি না হনেক বনি নকল আসন বনিনতে হই বাল্লাহ আমদার বাইনতে হক মারিয়া খাই দিছন আমদার হক রে বার করিয়া দিছন না ইলা যদি কোন বাইয়ে বাইর হক মারিয়া তাগন বনির যদি হক মারিয়া তাগন কোন মহাজনৰ যদি টাকা রাখিয়া তুইয়া জান দিন মারন না আল্লাহর বন্দে গান কিয়ামতর দিন এগুলার দাবি ছুটাইবা কিতাতে ছুটাইবা নেক আমল দিয়ে ছুটিয়া যাইবা আমলনামাত তাকি নেকি দিয়া ছুটিয়া যাইবা যার জন্য আল্লাহকে আসতে জমিনে আমরা ঋণ করি দোকান খরচপাতি খাই এগুলা মারার চেষ্টা করতাম মহাজন দেখতাম বোলে মহাজন সাহাব হঠাৎ যদি মরি যাই বা আল্লাহ আসতে দাবি ছাড়ি বা আমার আওলা দখলের হই থারা দিবা কলে আমরা হইতাম এইরকম দুনিয়াত যদি আমরা ছুটিয়া যাই গিয়া ছুটিয়া গেলাম গিয়া ফাঁকি দিয়া কিন্তু আল্লাহর কাছে গিয়া আটকি যাইম আমরা হেও ছুটিতাম পারতাম না আল্লাহর কাছে গিয়া আমরা ছুটি যাইমু সেও যদি কোনোদিন কোনো জিনিস বালা জানিয়া শুনিয়া বুঝদার পরেও যদি কোনো জিনিস যদি লড় হয় খেয়র জিনিস লাইন আনা হইয়া ইটারও হিসাব কিয়া দিন আল্লাহর কাছে দেওয়া লাগব আল্লাহ অটোমেটিক সারি যারা মানুষের জিনিস লাড়ালাড়ি করয় গাড়ির টায়ার এই কোনো সময় মটর কোনো সময় সুহারি হঠাৎ নেনগি নানি আখতা জোর করি আগব হয় নাই দেখ সব হলে দেখরা। তবে বিশেষ করে দুই ফরিস্তা দেখরা একজন হইলা কিরামান কাতিবিন কিরামান কিরামান দুইজন আসন হল এরা কাবিন লেখনেওয়ালা ডাইনর খান্ড বামর খান্ড জানা আছে নি আমরা জানা আছে সব কিছু কিন্তু লেখা লেখাওয়ার আমরা বহুত আগে একবারে কুটুম বাড়ি গেছিলাম যাওয়ার পরে কোনো সময় দেখুন জানি রায় আবার কোনো সময় দেখো জানি সন্ধ্যা রায় চুভারি চুরি আরম্ভ হয়ে যায় কুনহা নইলে হয় মানে বেশরাই তুইলে মানুষে পাড়া দিতা বারো না রাত মানুষ বাজারতাইন বেঠা বেটি বাড়িতে বেটিনে একলা আর সন্ধ্যা রাত যা সুভারি সুবি কোনো জায়গা দিলা বাড়ি হালিত বুঝা গেল কিলার ও বাড়ি বাড়ির মালিক মুরব্বী বুঝি রাইছ গাছও উঠি গেছে জুভারি আনাত মানুষ আর হইলারে গাছ উঠি গেছে রে নেওয়াত আইজ আইজুর চিনি লাই যায় আমরা দৌড়ে যাই আর গাছর বুকা নিবা যাইও না চড়ি মাতার চাড়ি। দিব বুঝিয়েছে ইবা যাই এলিমথা সারি দিব যাইতারাণী গাছর গুড়ি বে আগর তো টস বেস আস না তাই দৌড়াইতরা খালি খেড় ঘরে দিয়ে বেটার হত আহল দেখো হুড়া নামলি মঞ্চ খেড়ঘরে দিয়ে খালি দোলাইত্রা দিয়ে খেয় সাইকে চলাই ছল আগুন দৌড়াইছেন তলে সসা হয়ে গেছে গে বুধাইছেন বা দেখো নিগুত হো চলির দ্বার যে গাছ উঠি যে সলির দ্বারও হত বুদ্ধি হুরা নামলি মঞ্চর দেখি খের দিয়ে আগুন দৌড়াইছেন বা দেখি হরহা মরে যাব বুধাইছেন হতো বুদ্ধি দারায়নি গুগর তলে সলই মারিয়া সস্যা করলি সের দিয়ে আগুন দরাইয়া আর হাসাও যেখান শুইস বাদে নিজে চিন্তা করে দলাম গাছের গুড়ির সড়ি মাথা সারে আর হুস রইবা নিশেও খুঁজছে বড় সলি যদি মাথা সারি দিই এলাকি এরাও কিন্তু কেয়ামতর দিন আল্লাহ আর খাঁসে দর খাইবা দুমরা লুকাইয়া হাত লড়িলি আর কোনো সময় আল্লাহ কেয়ামতর দিন সব